গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা সত্যি ভালো হতে চলেছে, তার কারণ একটা সুখবর সবার জন্য। সুখবর সবার জন্য কিনা জানি না, তবে আমার জন্য তো সুখবর আজকে। আর আজকে শনিবার, উইকেন্ড, একটু বেশি ঘামছি, তার কারণ বাইরে বিশাল গরম। মানে বিশাল গরম বলতে ওয়েদারটা একটু মেঘলা কিন্তু হিউমিডিটি প্রচুর, তাই আমার একটু গরমে ভীষণ আমি ঘাম। তো এই ঘামটা যাতে আর না হয় অ্যাকচুয়ালি, তার জন্য একটা কিন্তু ব্যবস্থা করেছি, বুঝলেন তো, সুব্যবস্থা। সেটা হলো গিয়ে, অনেকদিন থেকে অ্যাকচুয়ালি আমি প্ল্যান করছিলাম বাড়িতে এসি লাগানোর জন্য। তো এতদিন আমি মানে বলিনি ব্লগে, তার কারণ কবে আসবে, কবে লাগানো হবে সব কিছু মোটামুটি প্ল্যানটা এতটাও পাকাপোক্ত ছিল না। আজকে মানে গতকাল চলে এসেছে এসি, দুটো এসি নিয়েছি। আর দুটো এসি লাগানো হচ্ছে, একটা আমার রুমে আর একটা নিচে মা বাবার রুমে, ঠিক আছে। তো এটার জন্য আজকে আমি বিশাল এক্সাইটেড। তো দোকানে ছিলাম এতক্ষণ সকাল থেকে, অর্থাৎ যারা এসিটা ইনস্টল করবে তারা চলে এসছে, গতকাল এসছে। আর আমাদের বাড়ির পাশেরই এখানে, মানে ওরা অ্যাকচুয়ালি অফিসিয়াল টেকনিশিয়ান। তো আমি কী বলবো বুঝতে পারছি না, ভীষণই মানে এক্সাইটেড আছি। একটু আমি ফ্যানটা চালিয়ে দিই। তো আমি দৌড়ে দৌড়ে এলাম বাড়ি থেকে। এই দুটো লয়েডের এসি দুটো নিয়ে এসছে, দুটোই এক টন যদিও, বাট খুবই এক্সাইটেড আমার যেটা মনে হচ্ছে। সবাই বলছে এটা খুব ভালো। এখানে একটা এখনও পর্যন্ত আনবক্স করা হয়নি, একটা অলরেডি লাগানো হয়ে গেছে আমার রুমে, সেটা দেখাচ্ছি একটু বাড়ি। আমি তো সবার বাড়িতে দেখেছি মোটামুটি এসি লাগানো ছিল, তো দেখে খুব ভালো লাগতো। তবে আমি ভাবতাম তখন কখন আমার বাড়িতে লাগানো হবে, আজকে লেগে গেল। এরপর থেকে শুধু ঠান্ডা খাবো আর কি। আজ একদম মামা রান্না করছে চিকেন, চিকেনটা ম্যারিনেট করেছে, সব কিছু আনন্দ একদম চারদিকে। এসি লাগানো হচ্ছে তো তাই জন্য আজকে চিকেন নিয়ে এসছে মামা, ওইদিকে মামা রান্না করছে, দুবারই খাওয়া দাওয়া হবে। দারুণভাবে কষা চলছে এখন মশলাটা, মামা কষে নিচ্ছে, এদিকে আছে আলু, রান্নাবান্না চলছে। আমি দৌড়ে দৌড়ে এলাম দোকান থেকে একদম বাড়ি, তার কারণ বাড়িতে এইসব এসির কাজ চলছে, এসির কাজ বলতে ইনস্টল করা চলছে, মায়ের রুমে চলছে এখন, আর আমার রুমে হবে একটু বাদে। কিছু জিনিসপত্র হয়তো আনতে গেছে দাদা, তো এইসব হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কখন বাবা আসবে, বাবা একটু বাইরে গেছিলো, মানে ছিল না, তো দোকান থেকে ফিরে এসে একদম বাড়িতে। আজকে উইকেন্ড, কোনো কাজ নেই আমি, তাই জন্য একদম বাড়ির এই কাজগুলোতে একদম দেখাশোনার কাজে ব্যস্ত আছি। আজকে আমি খুব খুশি, তার কারণ বাড়িতে এসি লাগাতে পারছি। আমি জানি না এটা কত বড় স্বপ্ন সবার কাছে, বাট আমার কাছে এটা হলো একটা লাক্সুরিয়াস, এটা একটা সত্যি লাক্সুরিয়াস একটা ব্যাপার। তার কারণ ইউজ তো আমরা করতে পারি, অনেকদিন আগেই হয়তো লাগাতে পারতাম, কিন্তু আমরা গ্রামাঞ্চলে যারা থাকি বা গ্রামে যারা থাকি তাদের জন্য এসিটা একটু বেশি লাক্সুরিয়াস আমার যেটা মনে হয়। বাট আমরা হ্যাঁ লাগাচ্ছি, কেন গরমে, গরমে সত্যি টেকা যাচ্ছে না, মায়ের খুব কষ্ট হয় আর মা বাবার খুব কষ্ট হয়, আমার তো প্রচুর। তো যাই হোক, লাগাতে যখন পারছি তো কেন লাগাবো, ঠিক আছে, একটু আনন্দ করে নিই। একটু ঠান্ডা এসিতে থাকাটা খুবই প্রয়োজন বন্ধু। লাগানো হবে আমার রুমে, এবং এই ফ্যানটা আমার রুমের জন্য, কেন এটা হচ্ছে আমার রুমের জন্য, আর একটা আছে, এটা এখন আনবক্সিং করা হয়নি, আনবক্সিং করা হবে একটু বাদে, দেখবো কি আছে। তার কারণ এত গরমে আমি কি বলবো বুঝতে পারছি না, তবে এসি লাগানো হচ্ছে, এটা কিন্তু একটা কথা বস, ঠিক আছে। ফাইনালি আমাদের ড্রিমটা এখন ফুলফিল হতে চলেছে, আমাদের একদম, এটা কি বলে ভাই, ফ্যান তো না, আউটডোর ইউনিট যেটা আমরা ফ্যান বলছি, এ পাখা, পাখা, এটা পাখারা, পাখা, এ আমার ঘরে এইখানে কালেকশন উল্টা বদলে সাজা উড়বে, এখন উল্টা সৌরভ আছে, এখন সৌরভ করছে ইনস্টল। তো যেভাবে বলেছিলাম একটু আগেই, কেননা এটা অনেকদিন আগে থেকে আমরা মানে প্ল্যান করছিলাম, একদিন বাদে এক্সিকিউট করছি মোটামুটি কাজ বাজ। এই কাজ মানে একটু ঠান্ডা খাওয়ার জন্য অতটা কষ্ট করতে হচ্ছে, ভীষণ ঘেমে গেছিলাম আমি যদিও, যাই হোক, হওয়ার পরে একটু ঠান্ডা খাওয়ার পরে বলছি কি ব্যাপার, কতটা ঠান্ডা, কীরকম হচ্ছে। এক টন যদিও নিয়েছি, তবে রুম সাইজ অনুযায়ী আমাকে ওরা রেকমেন্ড করেছিল, সেভাবে আমরা পারচেজ করেছিলাম। তো চলছে মোটামুটি, আরও একটা আমার ওপরে ওই রুমটায় লাগানো হবে, সব কিছুই দেখাচ্ছি একদম, স্টে টিউন টিল দ্য এন্ড অফ দ্য কি ব্লগ। হ্যাঁ, তাই সবার সঙ্গে এটা আমি শেয়ার করবো না, হতে পারে না এটা, আজকে চলে এসেছি একদম, সব কিছু দেখাবো কীভাবে ইনস্টল হচ্ছে কী ব্যাপার, আর একদম মানে এন্ড অফ দ্য ব্লগ আমি একদম দেখাবো কতটা ঠান্ডা কী ব্যাপার। আজকে সারাদিন কিন্তু আমি ব্লগে আছি, আমাদের এসি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সৌরভ সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে। তো মায়ের রুমের এসিটা মোটামুটি ইনস্টল হয়ে গেছে, সব কিছু কাজ বাইরে কমপ্লিট, সবাই মোটামুটি একদম পরিশ্রান্ত।
হাতে আমাদের চলে এসছে একদম রিমোট, আর একটু বাদেই আমাদের শুরু হবে এই রুমের এসি। এখন আনবক্সিং চলছে আমার রুমের, যেটা এসি সেটা তখন ছিল, এখন আমরা নিচের রুমের এসি ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। এবারে চলে এসছে আমার রুমে, এই জায়গাটা লাগানো হবে। ওপরে একটু দেওয়ালটা ড্যাম পড়ে গেছে, মেনে নিতে হবে সবাইকে। ও হই দা, সেটিটা কেমন লাগছে? এটা কেমন লাগছে? এখন বাজে 5টার কাছাকাছি, তো আমরা মোটামুটি এটা লাস্ট ইনস্টলেশন চলছে, হয়ে গেলে শান্তি, তারপরে স্নান টান করে। সৌরভ তো একদম হাঁপিয়ে গেছে মনে হয়, কেননা সারাদিন ওর ইনস্টলেশনে সময় চলে গেল। যা দেখতে পাচ্ছি এই ফ্যানটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, জানি না এটা কিসের জন্য চলছে। এসি রুমে ঢুকে একদম পরিষ্কার পরিষ্কার হয়ে তারপরে আসছি, একদম দেখবো আমার রুমের কীরকম টেম্পারেচারটা কুলিং করে ওখানে আমার রুমটা, সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো দেখতে থাকো। ভেরি ভেরি গুড মর্নিং এগেন। আর আজকে 18 তারিখ, গতকাল আমি যে ভিডিওটা করছিলাম তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি, তার কারণ সত্যি বলতে অনেকটা কষ্ট হয়েছে। আর সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ইনস্টল করতে এসেছিলো, মানে সৌরভ এবং তার সঙ্গে যে দাদাটা, তো আমার ভীষণই গা হাত ব্যথা করছিলো, এমন অবস্থা হয়েছে। একদম সন্ধেবেলায় গিয়ে স্নান করলাম, কেননা ইনস্টল করতে এতটা সময় লেগে গেছে, সন্ধে হয়ে গেছে। বাবার রুমের যে এসিটা সেটা লাগানো হয়ে গেছিলো অনেক দুপুরবেলা, তো আমারটা লাগাতে একটু মানে দেরি হয়ে গেল, তবে তাই ভাবলাম আজকে ভিডিওটা কমপ্লিট করি। আর হয়েছে কি, আমরা সারা রাত মানে ফার্স্ট দিন এক্সপিরিয়েন্স মানে এসিতে ঘুমানোর, অবশ্য নিজের বাড়িতে, সেটা একটা আলাদা মানে তৃপ্তির কথা। ভালো বেশ, ঠিক আছে, ভালো বেশ, ঠিক আছে। তাই জন্য ভাবলাম আজকে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, একদম ঘুম থেকে উঠে ফ্রেশ, এখনও পর্যন্ত মুখ হাত ধুইনি, তো ভাবলাম ভিডিওটা আজকে কমপ্লিট করব, করে একদম ভিডিওটা আপলোড করব। সত্যি বলতে কি দারুণ হয়েছে, আমার ঘুম হয়েছে। মামা তো বাইরে ঘুমোচ্ছিলো, মামাকে ডেকে আনলাম রাত্রে আর বললাম যে রুমটা ঠান্ডা হয়ে গেছে চলে আসো, তো ভাই এলো না, ভাই বলছিল আমি যাবো না, তার একটু ঠান্ডা লাগে একটু, তাই জন্য সে এলো না। তো দুজন ঘুমিয়েছে, মামা তো এই ব্ল্যাঙ্কেট দেখাই একটু, ভাবতে পারেন গরমকালে এরকম ব্ল্যাঙ্কেট ইউজ করছে এতটা ঠান্ডা, তার উপরে আবার ওর টাইলসের উপর ঘুমাচ্ছে, ঠিক আছে, ওইখানে ওর বালিশ পড়ে আছে, তো ওটা ইউজ করেছিল। আমি এখানে একটা বেডশিট ইউজ করছিলাম, তো এই ব্যাপার, বেডশিট না বেড কভার। মোটামুটি ভালো ঘুম হয়েছে। এই ব্লগ আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও এখানে আমি কিন্তু আপলোড করি। চলো আজকের মতো টাটা, এখানে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর স্টে টিউনড টিল দ্য নেক্সট ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।